কুড়িগ্রাম জেলায় পুজোর আমেজে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। গত 20 অক্টোবর ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয়া দুর্গা উৎসব। গত বছরের চেয়ে এবছর প্রতিটি মণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন ও পূজা আয়োজক কমিটি। এবছর দর্শনার্থে বেশি থাকলেও বেচা কেনা নেই বলে জানান ব্যবসায়ীরা। সনাতন ধর্মের লোকজন ছাড়াও পূজার মেলা দেখতে ভিড় করেছে অন্যান্য ধর্মাবলম্বীরা। বছর ঘুরে দুর্গা মায়ের দর্শন পেয়ে খুশি সবাই। সংগ্রামী সাফিয়া বরণ, হ্যালো ডট বিডি নিউজ 24.com, কুড়িগ্রাম।